নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাছি ইতিহাসের, যার পেজ নম্বর 308। তো দেখো, 308, 309 এবং 310 থেকে যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, শূন্যস্থান, ট্রু ফলস, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে। তো দেখো, 308 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে ইতিহাসের 1.1-এ, মল্লিকা সারাভাই কিসের জন্য খ্যাতি লাভ করেছেন। অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, নৃত্য, নৃত্য হবে। পরের প্রশ্ন 1.2-তে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন, অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, রণজিৎ গুহ। 1.3-তে কী বলেছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। তো দেখো, এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, 1823 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1823 খ্রিস্টাব্দে। তো দেখো, 1.4-এর প্রশ্ন কী বলেছে, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো, অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, বিটন, মানে বেথুন স্কুল। পরের প্রশ্ন 1.5-এ, গ্রামবার্তা পত্রিকা প্রকাশিত হতো, অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার, কুষ্টিয়া থেকে, এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত। 1.6-এ প্রশ্ন কী আছে, বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন, অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার, লর্ড বেন্টিং। 1.7-এ কী বলেছে, খুদকাঠি প্রথা যে সমাজে প্রচলিত ছিল, অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, মুন্ডা সমাজে। পরের প্রশ্ন 1.8-এ, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.9-এ, বাংলার মুকুটহীন রাজা বলা হয়, এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, অ্যান্সার হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মুকুটহীন রাজা। পরের প্রশ্ন 1.10-তে, কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন, অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.11-এ, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.12-তে, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে, আমাদের, খয়ের অ্যান্সার, 1921 খ্রিস্টাব্দে। 1.13 প্রশ্ন কী বলেছে, একা আন্দোলন ঘটেছিল। তো দেখো এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়। পরের প্রশ্ন 1.14-এ, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার, মুম্বাইতে। 1.15-এ, গিরিনি কী আছে, কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল, অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার, রেলওয়ে শিল্প শ্রমিক। 1.16-এ, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে, শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন 1.27-এ, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব ছিলেন, অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, লক্ষ্মী স্বামীনাথন। পরের প্রশ্ন কী বলেছে 1.18-এ, জাস্টিস পার্টি গঠিত হয়েছিল, অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, 1917 খ্রিস্টাব্দে, জাস্টিস পার্টি গঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে, জাস্টিস পার্টি গঠিত হয়েছিল, খয়ের অ্যান্সার, 1917 খ্রিস্টাব্দে। 1.19-এ, দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। তো দেখো, এবার বিভাগ খ সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। 2.11-এ কী বলেছে, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়, অ্যান্সার হবে, লর্ড ডালহৌসি। তোমরা তো জানো 1856 খ্রিস্টাব্দে। 2.12-তে কী বলেছে, বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল, বিদেশি দ্রব্য বর্জন, মানে দেশীয় দ্রব্য ব্যবহার করতে হবে এবং বিদেশি দ্রব্য বর্জন করতে হবে, ঠিক আছে, এর মেইন মূল দাবি ছিল। 2.13-তে কী বলেছে, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল, অ্যান্সার হবে, 1857 সালের মহাবিদ্রোহের প্রেক্ষাপটে। 2.14-এ, বর্ণপরিচয় কে রচনা করেন, অ্যান্সার হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। এবার আমি 310 নম্বর পেজের ঠিক বা ভুল নির্ণয় করে এগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। 2.21-এ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এটা কী আছে, ভুল আছে। 2.22-তে কী বলেছে, বীরাষ্টমী ব্রত শুরু করেন সরলাদেবী চৌধুরানী, এটা কী আছে, এটা ঠিক আছে। 2.23-তে, শারদারঞ্জন রায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি করেন, অ্যান্সার হবে, এটা পুরোপুরি ভুল আছে। 2.24-এ, হরিপুরা কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা কী আছে, ভুল আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো, 2.3 অনেক গগেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে, 2-এর অ্যান্সার, ব্যঙ্গচিত্র। 2.32-তে উইলিয়াম ক্যারি, অ্যান্সার হবে, 4-এর অ্যান্সার, শ্রীরামপুর ছাপাখানা। 2.33-তে ফজলুল হক, অ্যান্সার হবে, 1-এর অ্যান্সার, কৃষক প্রজাপার্টি। 2.34-এ কী বলেছে, রশিদ আলী, অ্যান্সার হবে, 3-এর অ্যান্সার,
আজাদ হিন্দ ফৌজ। তো দেখো এবার আমি বিবৃতি সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট বিবৃতি কি বলেছে, তো দেখো 2.51 বিবৃতি কি বলেছে, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা দুই হবে, এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। পরের প্রশ্ন 2.52 বিবৃতি, আইন অমান্য আন্দোলন ভারতে কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। ব্যাখ্যা এক হবে, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। পরের প্রশ্ন 2.53 বিবৃতি, 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বিআর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। এর ব্যাখ্যা কী হবে, তিন হবে, হিন্দু দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। টু পয়েন্ট ফাইভের প্রশ্ন কী বলছে বিবৃতি, দুদুমিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ব্যাখ্যা এক হবে, ব্রিটিশ সরকারের দমননীতির আশ্রয় নেওয়ার কারণে। তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের টেস্ট পেপার সলভ করেছি, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সেট সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।